blockbuster director and producer. ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার 2023 সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউডে ডেবিউ করেন এই তারকা। সিনেমাতে প্রথমবারের মতো শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। এবার গুঞ্জন উঠেছে অল্লু অর্জুনকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি। এজন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই পরিচালক। ভারতীয় গণমাধ্যম সিয়াসাত .com থেকে জানা গেছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য পরিচালক অ্যাটলি কুমার নিজের পারিশ্রমিক বাড়িয়ে দাবি করেছেন 60 কোটি রুপি। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। সবকিছু ঠিক থাকলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নির্মাতাদের একজন হবেন এই দক্ষিণী নির্মাতা। 2013 সালে তামিল ভাষার রাজা রানী সিনেমার মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে দর্শকদের ব্যবসা সফল সব সিনেমা উপহার দিয়েছেন এই পরিচালক। গত বছর জওয়ান সিনেমাটির মুক্তির পর রীতিমতো ঝড় তুলেছিল বক্স অফিসে। তবে সিনেমাটির পর এখনও নতুন কোনো ছবির শুটিং শুরু করেননি এই নির্মাতা। তবে গুঞ্জন উঠছে শাহরুখ খান ও থালাপাতি বিজয়কে নিয়ে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছেন অ্যাটলি। অন্যদিকে আল্লু অর্জুন পুষ্পা 2 সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা। ছবিটি নির্মাণ করছেন পরিচালক সুকুমার। চলতি বছরের 15 আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।